মনোনয়ন প্রক্রিয়া মিটে গেলেও কাটল না বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতার ঝড়। শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত জট অব্যাহত থাকলো ওই দুই শিবিরে। উল্টে কংগ্রেস বাদে এবারে গোর্খা জনমুক্তি মোর্চা ও আদিবাসী বিকাশ পরিষদের প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মহকুমা পরিষদ নির্বাচনের প্রচারে কেন্দ্রীয় নেতৃত্বদের আনতে চলেছে বাম শিবির। প্রসঙ্গত, শিলিগুড়ি মহকুমা পরিষদ বরাবরই বামেদের দখলে। শেষ নির্বাচনেও 9টি মহকুমা আসনের মধ্যে 6টিতে জয়লাভ করেছিল বামেরা। 4টি পঞ্চায়েত সমিতি ও 22টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 14টিতে জয় পেয়েছিল বামেরা। কিন্তু এবারে নির্বাচনে বামেদের জয় পাওয়াটা যথেষ্টই কষ্টসাধ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। মহকুমার 9টি আসনের মধ্যে 6টি পঞ্চায়েত সমিতির 66টি আসনের মধ্যে 55টিতে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। 3টি আসনে কংগ্রেস এবং 8টি আসনে নির্দলকে সমর্থন করবে বামেরা। গ্রাম পঞ্চায়েতের 462টি আসনের মধ্যে 401টি আসনে বামেরা প্রার্থী দিয়েছে। 65টি আসনে কংগ্রেসকে সমর্থন করেছে বামেরা। 30টি আসনে নির্দলকে সমর্থন করেছে বামেরা। পাশাপাশি ফাঁসি দেওয়ার বিধাননগর আসনের সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মানে কেউ যদি ধরে নেয় যে কাউকে দুর্বল প্রমাণ করতে হবে, প্রতিযোগিতা করে দুর্বল প্রমাণ করার চেষ্টা হচ্ছে, বিষয়টা কিন্তু সেরকম নয়। আমরা প্রার্থী দিচ্ছি এবং ভালোভাবেই লড়াই করব। জয়ের লক্ষ্যেই আমরা লড়ছি, তিন স্তরে জয়ের লক্ষ্যেই আমরা লড়ছি। আমাদের এই কথাটা যেন একটু মানে জনগণের কাছে যায়, না হলে পরে যেভাবে পত্রিকা বলে মনে হচ্ছে বলতে দুটো দলের কথা বলা হচ্ছে, এরাই আছে। এদেরও খুব খারাপ অবস্থা, এদেরও খুব খারাপ অবস্থা। জোর করে কিছু জায়গায় কিছু প্রার্থী ইত্যাদি দাঁড়া করিয়েছে বা জোর করে আমাদের প্রার্থীকে প্রত্যাহার করানোর চেষ্টা করছে, কিন্তু সফল হয়নি, এরকমও কিন্তু নজির আছে। যে কারণে আমাদের পুলিশে অভিযোগ পর্যন্ত করতে হয়েছে, হ্যাঁ, নকশালবাড়ি বাজারের গ্রাম পঞ্চায়েত আসনে। আরও আমাদের প্রার্থীদেরকে হয়তো বলেছে তোমরা ভাই দাঁড়িয়েও না, তোমরা দাঁড়ালে পরে তোমার এই অসুবিধা হবে, সেটা বিধাননগরে বলেছে। অন্যদিকে শিলিগুড়ি মহকুমা নির্বাচনে ঝড় তুলতে প্রচারে আসার কথা রয়েছে রাজ্য সম্পাদক সেলিম সুজন চক্রবর্তী, রবীন দেব, মীনাক্ষী মুখার্জি, আনারুল হক, অনন্ত রায়, দেবলীনা হেমব্রম, বিকাশ ঝা প্রমুখের। জিটিএ নির্বাচনের 45টি আসনের মধ্যে 12টি আসনে দলীয় প্রতীকে লড়াই করবে সিপিএম। 3টি আসনে বাম প্রার্থীরা নির্দল হয়ে লড়াই করছে। এই নির্বাচনে আমরা 15টি কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, 12টি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সিম্বল দিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, 3টি কেন্দ্রে আমরা নির্দল প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট তাকে সমর্থন করছি। জিটিআর নির্বাচনে আমরা চাই যে ডেমোক্রেটিক প্রসেস দার্জিলিং পাহাড়ে সেটা থাকুক, টিকে থাকুক, এবং সেই টিকে থাকার জন্য এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি এবং পাহাড়ের মানুষকেও বলছি যে এই নির্বাচনে গণতন্ত্রের পক্ষে থাকুন আপনারা। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি।